করোনা সংক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা অল আউট ফাইট হচ্ছে এবং এটা সবাই অ্যাকসেপ্ট করছে, সারা পৃথিবীর মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে 130 কোটি দেশের উদ্দেশ্যে, সারা ভারতবাসীর উদ্দেশ্যে কাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে উনি বলেছেন সংযম এবং অনুশাসন মেনে চলার জন্য। তাই উনি যে বলেছেন জনতা কার্ফু, এর একটা যেমন বৈজ্ঞানিক দিক আছে, তেমনি সাথে সাথে এর আর একটা দিকও আছে যে তার ফাইটিং স্পিরিট বাড়াবার কথা। সুতরাং আমি মনে করি এই জনতা কার্ফু ভারতবর্ষের মানুষ গ্রহণ করেছে এবং আগামী 22 তারিখ এই জনতা কার্ফু ব্যাপকভাবে সাড়া ফেলবে। নিশ্চিত সেভাবে বাড়িতেই থাকবো, বাড়ির বাইরে বেরোবো না। দেখো, নির্ভয়া কাণ্ডে ফাঁসির এর একটা সোশ্যাল ইমপ্লিকেশন আছে। স্বাভাবিকভাবেই নির্ভয়া কাণ্ডে ফাঁসি এটা আইনের জিত হয়েছে, কিন্তু আজকে সময় এসেছে যে ফাঁসি নিয়ে একটা বড় ডিবেট হওয়া দরকার, যে ভারতবর্ষের আইন ব্যবস্থায় ফাঁসি থাকা উচিত না।